সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি ব্যবসায়ীদের আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেদ্দার আল বালাদ মোবাইল মার্কেটের বাংলাদেশি ব্যবসায়ীদের আয়োজনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি নূর আলম জানিয়েছেন, খেলায় আল বাওয়াজি মার্কেটের বিপক্ষে মাঠে নামে আল তিজারি মার্কেটের বাংলাদেশি ব্যবসায়ী দল। আল বাওয়াজির মার্কেটের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সেলিম, আর আল তিজারি মার্কেটের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ রাশেদ খান। খেলায় এক এক গোলে ড্র হওয়ায় দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী দর্শক ম্যাচটি উপভোগ করেন।